লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। দাদু, আমার দাদা আমার যে জমিটা আছে না, এই জমিটা গ্রামের একজন প্রভাবশালী তার বন্ধুক রেখে টাহা নিয়েছে। আরে আমার কথা কষ্ট বলছিলাম, আপনি তো তার চেনেন সিরাজ কাকা, আপনার কথা শুন না, সে বলছে আপনার পিসার দেবি দেবি। এই এই করেন কে, এই এই আমার কইরেন না, আপনি ওই সিরাজ কাকার দিয়ে করেন কে। সিরাজ রে আমি দেখতেছি, আর বোন রে বিয়া করি নাই বইলা হালায় আমার দেখতে পারে না দাদা। বাবা রে বাবা, এত এতর বইনের লোকে আপনার মতো লোকের লোকে বিয়ে দিতে চাইছে, আপনি এতর বইনে রিজেক্ট করে দিছেন, ব্যাড অপারেট হলে মাইন্ডও করছে। বাবা রে বাবা, ও মাই গড। তো পাশা ভাই, আপনি বিয়ে করেন নাই কেন? মাইয়ার কি সমস্যা আছে? মাইয়ার সমস্যা থাকবো কে, সমস্যা আমার। মাইয়া তোর সাইজের আছিল, এর লেগে বিয়ে করে নাই। দাদু, এসব কথা এখন রাখেন তো দাদু। মোর যখন বিদেশ যাওয়ার ইচ্ছা ছিল, তোর নানাবিধ সমস্যা হইয়া গেছে, মই যাইতে পারি নাই। আর এখন সব কিছু ঠিকঠাক হইয়া গেছে, এখন আর যাইতে ইচ্ছা করতে আসে না। বন্ধ হইতে আছে, বিদেশ যাওয়াটা বাতিল করে দিই। এ হাবু ভাই, কি কও হ্যাঁ? তোমার মাথা মুথা ঠিক আছে? এতদিন ধরে এত চেষ্টা সাধ্য কইরে তোমার বিদেশ যাওয়া ঠিক হইছে, এখন বলতে আছো বিদেশ যাওয়া বাতিল করে দেবা। বাতিল করে দিয়ে করবা কি? এনে থেকে কিছু করতে পারবা? তার থেকে ভালো কষ্ট সাধ্য করে নিলে বিদেশ যাও, যাইও এনে কোনো একটা কিছু করে জীবনটা ঠিকঠাক মতো করো না। বেড়া মোদারে যা টাহা আছে টাহা দিয়ে ওই কিছু টুকটাক ব্যবসা ব্যবসা কর্ম আনে, সেটাই ভালো হবে না। আর যদি নাই পারি তাহলে মই নোয়াখালী চলে যাবো, মোর আপার ধারে, মোর আপার লগেই থাকবো মুই। হ্যাঁ, আরাম মতো গেট সাজি বই রয়েছে, তুমি নোয়াখালী কবে যাইবা? সারা বছর ঢাকা শহরে কিছু করতে আর নো অনেবা, তুমি নোয়াখালীতে উল্টা লেবে বেগুন কেন? নোয়াখালীতে কোনো আকাম করতে যাবে টাইম বুঝি না? এসব দান্দা মাথা তুমি ছাড়ি দেয় কই দিলাম, বয়স হয়েছে, কাজ কাম করি খাও, সুন্দর করে কাতাস যাইবা, 5-6 বছর দুমায় পরিশ্রম করিবা, তারপর ঢাকা শহরে আসে আরাম করে থাকবা। কি বলছি বুঝছো? ও তো এখানে কিছু করতেই চাই নাই, করতে চাইলে তো আমি কাশিমপুর ব্যবস্থা করে দিতে পারতাম। তাহলে পাশা ভাই, আপনি একটা কাজ করেন, আপনি এখানে বইয়ে থেকে এরকম বাদামিমার মতো না খাইয়ে কাশিমপুর চলে যান, এখানে ধান্দা বিক্রি করে চলেন, এরকম ফ্যাসরার মতো যে থাকেন লজ্জা করে না। তোর কি মনে হয় আমি এখানে আছি? আমি কাশিমপুরে আছি, এখানে থেকে কাশিমপুর কন্ট্রোল করি। ভাইয়া আল্লাহর হস্তে গোপেগুনা জানিয়ে না ভাইয়া, আপনি যেহেতু এতই পাওয়ার, এতই জোর, আপনি কই বোরানা হাঁটছেনি ধরতে? আপনাকে দোনো দোনো এত টাকা পয়সা মারি দিয়ে চলে গেল, তো ধরেন, সাহস থাকলে বোরানা ধরেন, আপনি পাওয়ার খাটাই ধরেন না। ওইটার প্রসেসিং ও চলতেছে, সময় এলে দেখবি বোরান তোর লগে। বোরান যেদিন আর লগে থাকবো সেদিন আমার বোরানের লাস্ট দিন, আমি যে অবস্থা থাকি না কিলে বোরানের ডিরে। আর ভাই আমিও কিন্তু কাবিলাই, ঢাকা শহরে থাকি, নোয়াখালী কন্ট্রোল করি, আপনি কাশিমপুর এর দূর, আর আম নোয়াখালী কত বড় এটা তো আপনারা দেখছেন। তাহলে বেটা বোঝো বরিশাল কত বড়, মগর বরিশালে এক একটা লঞ্চ, এই কাশিমপুরের থেকে বড় বেটা। এরে তোরা তো সারা বছর খালি পানিতে পাওয়ার খাটাই গেলি, ফিল্ডে আইসছ, ফিল্ডে দে আসছ পাওয়ার। দূর বেটা রাখ তোর পাওয়ার। এ আবু ভাই, তোমার কত টাকা লাগবে আর তুমি কত টাকা ম্যানেজ করছো? 6 লক্ষ টাকা লাগবে, জমি বন্ধক রেখে মনে কর 4 লক্ষ টাকা জোগাড় করছি, আর বাকি আছে 2 লক্ষ টাকা। প্লেনের ভাড়াটা আর আনুষঙ্গিক খরচটা মিললে মনে কর 60-65 হাজার টাকা লাগবে। আমি আরে বাবা কত রুন তেনা হেসে স্কিলে ডিরেক্ট করছ, মানে আরো 3 লাখ টাকা ধাক্কা, তাই তো? হয় 3 লক্ষ টাকা, সমস্যা নাই, আমি জোগাড় করে ফেলবো। আনে তোরা তো চিন্তা করিস না, তোরা মোর জন্য খালি একটু দোয়া দরুদ করলেই হইবে। নে তোলে দোয়া করছি, তো 3 লাখ টাকা জোগাড় হয়ে গেছে, তুই কোনো টেনশন করিস না। ওকে, 3 লক্ষ টাকা তুই জোগাড় করছ কোথাতে? ওয়া আমি আমার লগে কথাবার্তা বলছি, তোর বিদেশ যাওয়ার ব্যাপারে পুরো ঘটনাটা খুলি বলছি, পরে আম্মা তোমার যাওয়ার ব্যাপারে 3 লাখ টাকা দিব, সমস্যা নেই, তুমি রিলি কোনো টেনশন করিও না। তুই খালি সুন্দর মতো বিদেশ যাও, কামাই রোজগার করো, মনোযোগ কাম কাজ করো। মোকাবিলা তুই আমার জন্য তুই আপাত থেকে 3 লক্ষ টাকা জোগাড় করছো? কইছি হন, এটা কি? এটা তার মনে 3 কোটি টাকা দরকার, 3 লাখ টাকাই তো, সমস্যা কি? এই আবু ভাই, কাবিলা আন্টিরে কইয়ে তোমার টাকাটা ম্যানেজ করে ফেলছে, মুই শুভ চাইছিলাম যে তোমার কিছু হেল্প করে, কিন্তু কি করবো কও, মোর দ্বারা কি টাকা পয়সা আছে? আর মুই মোর আব্বার কাছে যদি টাকা চাই সে কি বলবে আর সে কি করবে এটা তো তুমি ভালো করেই জানো, তুমি তো মোর আব্বারের ছেলে। মুই আর কিছু করতে পারি আর না পারি, মুই তোমার লেগে সবসময় দোয়া করছি, আরও দোয়া করবো যাতে তুমি বিদেশে যাইয়ে ভালো করে থাকতে পারো, ভালো করে টাকা পয়সা কামাইতে পারো, একদম মন থেকে দোয়া করবো।
পেঁয়াজ জোগাড় করে দিছি, সুন্দরভাবে কাজ কাম করে খাও, শেষ। তাহলে তো হয়েছে, টাকা ম্যানেজ হয়ে গেছে। আমি তো ভাবছিলাম কাশিমপুর থেকে টান দিব। যে নতুন ফোন দিলাম, নতুন ফোনে কথা কয়ে কেমন মজা আছে আর কি। এটা ডিপেন্ড করে আসলে কার সাথে কথা বলতেছি। ভালো কারোর সাথে কথা বললে ভালো লাগে, বিরক্তিকর কারোর সাথে কথা বললে বিরক্ত লাগে, এরকম। আপনার বাসার কেউ জিজ্ঞাসিনি আবার যে আপনি এই ফোন করতে পাইছেন? হ্যাঁ, জিজ্ঞেস করছিল, কইছি বিদেশ থেকে পাঠাইছে। দেখেন, আবার দড়া খাইয়েন না কইলাম ছোট ভাইগো কাছে? আরে না না, দড়া খাইলে মান ইজ্জত কিছুই থাকবো না, মাইন্ডসে তো আর আমাগো বন্ধুত্বটা বুঝবো না। আমগো মধ্যে যে খুব সুন্দর একটা বন্ধুত্বের সম্পর্ক। আপনি তো আমারে ঋণী কইরা দিলেন। কি লিগা ঋণী করুম কে? এই যে এত দামি দামি জিনিস গিফট করতেছেন। আমি তো এর চেয়ে অনেক দামি জিনিস গিফট করব চাইছিলাম। কি ওইটা? এর চেয়ে দামি জিনিস কি বুঝেন না? আচ্ছা বুঝাই কইতাছি, এর চেয়ে দামি জিনিস হলো আমার মনটা। কিন্তু দেখলাম যে আমার মনটা যেহেতু এর আগে একজনকে দিয়েই থুইছি, তাহলে আর এই মনটা কেমতে দেই? আমি যে কি দেবো টেনশনে পড়ে গেছি। আপনার কাছে যেটা মূল্যবান ওইটাই দিবেন? মূল্যবান তো মন, আপনি কইলেন ওইটাই দিতে চাই, কিন্তু ওইটা তো আপনি দিলেও নিতে পারবেন না। হ হ, এইটা খুব ভালো কথা কইছেন। অহনেলা মন দেওয়া নেওয়া করুন যাইব না, বয়স হয়ে গেছে গা তো আমগো, বুঝেন না? হ্যাঁ পেয়ে গেছি, কি দিমি ওইটা পেয়ে গেছি। কি কি পাইছেন? পাইছি কমলা, রহস্য তাই। ওরে বাবা, রহস্য যখন দিমো তখন দেখেন। আচ্ছা ঠিক আছে, আপনি কিন্তু ওই যে হুট হাট করে আবার বাসায় আয় পড়েন না, বুঝছেন? তখন দেখা যাবো যে আবার সবাই সন্দেহ করবো। আমি তো যাই না, আপনি তো ঠাই না নেন। না না না, আমি তো পরিস্থিতি বিবেচনা কইরেই আপনারে ডাক দিই। আপনি সময় কইরা পরিস্থিতি বুঝ যা মেসেজ দিয়েন বা কল দিয়েন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বন্ধু, ভালো থাকেন কইলাম। আপনিও ভালো থাকেন। শুনেন, যদি আপনার ক্ষুধা লাগে, বাসায় যদি কোনো খাওন টাউন না থাকে, আমার একটা মেসেজ দিয়া জানায়েন, ঠিক আছে? আচ্ছা বাই। ঠিক আছে, ওকে। পানি দেখলি মন আকুলি বিকুলি করে উঠে। সুরমা ওর চোখ ছলছল করে, দেখছ? সুরমার জীবনটা দেখছ? ভাইয়া ওকে গল্প করতেছি, মেয়েটি নদী হতে চেয়েছিল, মোবাইলের ভিতরে কেন? মোবাইলে কি সেলফি নাই? হাত দিয়ে ছবি তুলতে নারেন না? সেলফি তুলতে গেলে আমার হাত কাঁপ, দশ পারি না। খুব ব্যথা করতে আছে, উঠতেছে না। আপনি কি কিছু খাইয়েছেন? এ রাইতে বেলা আপনার ছবি উঠে কুরকুরে নে কিলে উঠলো, দিনে তুলতে না ইত্যেন। ছবিটা কি আপনি কি কোনোখানে হারাইবেননি? এই দান্দা করে নিয়ে এসেছেন অনেক রাইতের বেলা, আপনি কিলে ছবিটা বেড়াটা উঠলো আমার, আপনারে বুঝাচ্ছেন? উঠছে ইচ্ছা করছে ম্যাডাম, ছবি তুলতে হবে, নাহলে ঘুমাইবো না। দেখ ওঠ, ধর আপনি মোর মাথার টিপে দেন, তাইলে ছবি তুললে যেতে পারি। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।